সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপানন্তা তাহলে বক্রি বৃহস্পতি ধনুরাশিতে পূর্বাশারা নক্ষত্রে ছাব্বিশে জুলাই থেকে উনত্রিশে অক্টোবর এই পূর্বাষারা নক্ষত্রে অপদেবতার যে উর্জা যে শক্তি সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সেটা যে জলতত্ত্ব যে ওয়াটার এলিমেন্ট আমরা জানি আমরা যার সঙ্গে পরিচিত দ্য সেকেন্ড স্টেট অফ ম্যাটার সেই সেকেন্ড স্টেট অফ ম্যাটার নয় ইট ইজ দ্য এক্সটিক স্টেট অফ ম্যাটার ফিফথ স্টেট অফ ম্যাটার অসাধারণ অনন্য অপরূপ সুপার ফ্লুইড এবার আমরা একটু এই বৃহস্পতি আর শুক্রের যে কানেকশানটা কোথায় ধনুরাশিতে পূর্বাশারা নক্ষত্র উইচ ইজ দ্য পিনাকল অফ ভেনুসিয়ান এনার্জি শুক্রের উর্জা শুক্রের কারকতার যে একবারে সর্বোচ্চ স্থান সেই চূড়ামণি সেখানে শুক্র আর বৃহস্পতির কী কানেকশন আছে কী সংযোগ আছে সেটা আগে আমরা একটু জেনে নিই আমরা জানি পূর্বাশারা নক্ষত্র হচ্ছে অপদেবতা এবার সাত নম্বর নক্ষত্র মিথুন রাশির শেষ আর কর্কটের শুরু মিথুন আর কর্কটকে অবলম্বন করে সাত নম্বর যে নক্ষত্র পুনর্বসু তার দেবতা হচ্ছে অদিতি এই অদিতিকে বলা হচ্ছে মাদার অফ অল গডস একেবারে আদি পরমেশ্বরী প্রধান রক্ষাকর্তা মহৎ রক্ষক এই অদিতি পুনর্বসু হচ্ছে জুপিটারের রেলমের নক্ষত্র যখন এই অদিতি এই আদি আদ্যাশক্তি পরমেশ্বরী যখন গতিশীল হয়ে গেলেন যখন সৃষ্টিশক্তি হয়ে তিনি প্রবাহমান মুভিং বিকামিং যখন গতিশীল হয়ে সৃষ্টির রূপ ধারণ করলেন অদিতি তখন সেই অদিতি হয়ে গেলেন অপহ তখন চলে আসছে পূর্বাসারা নক্ষত্র শুক্রের কানেকশন এই যে অদিতি গতিশীল সৃষ্টিমূলক রূপ ধারণ করলেন এটা কিন্তু ঋগ্বেদের ব্যাখ্যা এটা আমার কোনো নিজের বানানো গল্প নয় তো এই যে পুরুষ প্রকৃতির যে কনসেপ্টটা যে পুরুষ হচ্ছে প্যাসিভ এনি প্যাসিভ এনার্জি ইনঅ্যাক্টিভ এনার্জি নিষ্ক্রিয় আর প্রকৃতি হচ্ছে অ্যাক্টিভ এনার্জি সক্রিয় এনার্জি তো এই সমুদ্র ওশান মহাসাগর এটা হচ্ছে পুরুষ আর নদী যে প্রবাহমান যে পুরুষের কাছে এসে পুরুষ থেকে যার উৎপত্তি পুরুষের কাছে গিয়ে যে মিলিত হচ্ছে সেই নদী হচ্ছে প্রকৃতি তাহলে অদিতি আদি পরম আদ্যাশক্তি করুণাময়ী প্রেমময়ী পরমেশ্বরী এই আদি শক্তি করুণাময়ী প্রেমময়ী জ্ঞানময়ী পরমেশ্বরী যখন সৃষ্টিরূপ ধারণ করলেন যখন সক্রিয় গতিশীল হয়ে গেলেন তখন তিনি হলেন দেবতা। এই অপ তার মূল চরিত্র এসেনশিয়াল ক্যারেক্টার কিন্তু আবরণ এটা খুব ভালো করে বুঝতে হবে আবরণ কেন কেন সর্বব্যাপী সমস্ত সৃষ্টিকে পরিবেষ্টিত করে পরিব্যাপ্ত করে আছে ওশান অফ ফোটনস ওই সেই সুপার ফ্লুইড আলো আমার আলো গো আলো ভুবন ভরা এই আলোর জন্য আমার নিজের বাত্তি বন্ধ হয়ে গেছে আমার ফিউজ উড়ে গেছে এই গবেষণায় এই রিসার্চ এই তথ্য সংগ্রহ করতে তাহলে অপর যে আলো যে ওশন অফ ফোটনিক বোসনস সে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিবেষ্টিত করে পরিব্যাপ্ত করে আছে অল পারভেডিং লাইট ওই আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা এই যে কাভারিং অল এমব্রেসিং এটার নেগেটিভ সাইডটা হচ্ছে এটার নেতিবাচক দিকটা হচ্ছে যে এটা কিন্তু ইগনোরেন্স ঢাকা পড়ে গেল আবৃত চেতনা হয়ে গেল তখন তমগুণের প্রাধান্য তখন তমগুণ সক্রিয় হয়ে গেল তখন অন্ধকারাচ্ছন্ন জীবন তখন শুক্রের ইন্ডালজেন্স ভোগ ভোগ সুখ ভোগ লিপসা ভোগ লালসার জীবন পূর্বাসারা নক্ষত্র যারা শনির টিয়ার গ্যাস আর লাঠিচার্জ খেয়েছেন তারা জানেন তো এই বৃহস্পতি আর শুক্রের একটা কানেকশন পাওয়া যাচ্ছে অদিতি ইজ বিকামিং অপহ আচ্ছা এখানে একটা ছোট্ট করে একটু একটা বিষয়ে আলোচনা করেন ইজ ভেরি ইম্পর্টেন্ট যে দেখুন যখন যা ব্যাখ্যা হবে যে কোনো বিষয়ের এনি এক্সপ্লেনেশন এনি অ্যানালিসিস ভাষ্য ব্যাখ্যা বিবরণ বিবৃতি যাই করা হোক না কেন সেটা সবসময় দুটো স্তরে হবে অ্যাট টু লেভেলস একটা হায়ার লেভেল একটা লোয়ার লেভেল এবং দুটো এক্সট্রিম লেভেল হবে এবং এই দুটো এক্সট্রিম লেভেল সবসময় একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকবে একে অপরের সঙ্গে একটা সঙ্গতি একটা মেলবন্ধন করা ইজ ইম্পসিবল দুটোকে আলাদা আলাদা তার মতো করে প্রসঙ্গে প্রেক্ষিতে বিচার করতে হবে আলোচনা করতে হবে বিশ্লেষণ করতে হবে এবং বুঝতে হবে কারণ এই দুটো স্তর এতটাই দূরত্ব দুজনের দুটো স্তরের মধ্যে যে সেটাকে রেকনসাইল করা ব্রিজ করা সেতুবন্ধন করা সম্ভব নয় একটা স্তর দর্শনের স্তর আধ্যাত্মিক স্তর যে মেটাফিজিক্যাল সিম্বলিক লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অফ এক্সপ্লেনেশন যেখানে সংকেত আছে প্রতীক আছে আরেকটা হচ্ছে একদম মানডেন ওয়ালগার লেভেল পুরোপুরি আমাদের পার্থিব সাংসারিক স্থূল আলোচনা বিশ্লেষণ খুব সাধারণ এবং সেটাই আমরা চাই কিন্তু আমরা কিছুতেই এটা বুঝতে পারি না কিছুতেই এটা মানতে পারি না যে এই যে লোয়ার লেভেলটা এই যে স্থূল সাংসারিক পার্থিব গ্রোস সাধারণ লেভেল অফ অপারেশন এটাকে চালনা করছে এর চালনার শক্তি কিন্তু ওই হায়ার লেভেল থেকে আসছে যেটা মেটাফিজিক্যাল যেটা সিম্বলিক যা কিছু জড় পৃথিবীতে বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে এভরিথিং হ্যাজ এ ফোর্স মুভিং বিহাইন্ড ইট আপনার পাখা লাইট খুব সিম্পল উদাহরণ দিচ্ছি বাড়িতে লাইট পাখা সব ফিটিং করে দিলেন কিন্তু ওই বিদ্যুৎটা ইলেকট্রিসিটিটা ওই পাওয়ারটা না এলে কিন্তু সেটা ফাংশনাল হবে না কার্যকরী হবে না মানবদেহই তা তাই প্রাণ চেতনা বেরিয়ে গেলে সেটা সব হয়ে গেল তো যা কিছু ফিজিক্যাল লেভেলে ভৌতিক যা কিছু আছে এনি ম্যাটার যেটা আমরা আলোচনা করেছি ফার্মিয়নস দুটো এলিমেন্টারি পার্টিকেল মৌলিক পদার্থ আছে বোসন অ্যান্ড ফার্মিয়ন ফার্মিয়ন দিয়ে সমস্ত ম্যাটার পদার্থ তৈরি এবং ওই পদার্থকে ম্যাটারকে ফার্মিয়নকে ধারণ করে আছে শক্তির বাহক ফোর্স ক্যারিয়ার বোসন তাহলে ফিজিক্যাল লেভেলে যা কিছু আমাদের যা কিছু আমরা দেখছি জানছি বুঝছি এই বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছুর যে প্রাণটা আছে যে মুভমেন্টটা যে গতিশীলতা যে কার্যকারিতা যে ফাংশনালিটি যে লাইফ ফোর্স সেটা প্রোভাইড করছে হায়ার লেভেল থেকে প্রথমে ভাইব্রেশন তারপর এনার্জি তারপর ম্যাটার সুতরাং এই দুটো লেভেলকে খুব ভালো করে বুঝতে হবে আমি সবসময় ওই হায়ার মেটাফিজিক্যাল সিম্বলিক ফোর্স ক্যারিং লেভেলটার উপর গুরুত্ব দিই কারণ ওটাই আসল ওটা চলে গেলে বাত্তিবান্ধ ফিউজ উড়ে গেল গল্প শেষ আমি যা কিছু চাইছি যা কিছু আমার কামনা বাসনা হোয়াটএএার ইজ মাই ডিজায়ার হোয়াটএভার ইজ মাই গোল সব কিছু চরিতার্থ হবে এভরিথিং উইল ম্যানিফেস্ট সব কিছু আমার জীবনে বাস্তবায়িত হবে ওই শক্তি ওই চেতনা ওই ক্ষমতা ওই পাওয়ারের কারণে এই জন্য ওই পাওয়ারের লেভেল থেকে সবসময় সব কিছু আলোচনা করি যাতে ওই আসল জায়গাটা আমরা বুঝতে পারি এবং ওইখানে আমরা নোংরটা ফেলতে পারি অ্যাঙ্কারিংটা করতে পারি তো এই দুটো লেভেলের আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার এটাকে স্বাধীনভাবে আলাদা করে ব্যাখ্যা করতে হয় বুঝতে হয় কিন্তু আলটিমেটলি বুঝতে হবে যে সেকেন্ডারি লেভেল যেটা আমাদের চিন্তাভাবনার মধ্যে অনেক সহজে আমরা গ্রহণ করতে পারি তার চালনা শক্তি এবং তার সব কিছু রেজাল্ট ফল আলটিমেট প্রোডাকটিভিটি কি হবে সেটা কিন্তু ওই হায়ার লেভেলের উপরেই ডিপেন্ডেন্ট দ্যাট বিং সেড এবার আমরা একটু এই অপ নিয়ে বেদে কি বলা আছে সেটা একটু আলোচনা করি ঋগ্বেদে হিম অফ ক্রিয়েশন নাসদীয় সুক্ততে যেটা বলা হচ্ছে যে এই অপ এই লাইট লাইট অ্যান্ডলেস লাইট ডার্কনেস হ্যাজ রুম নো মোর অরবিন্দ বলেছেন এটা হচ্ছে সৃষ্টির আদি নিমিত্ত আদি উপাদান ফোটনস ফোটনস দিয়ে লাইট দিয়ে তো সব তৈরি অ্যান্ড গড স্যাট লেট দেয়ার বি লাইট তো এই অপ এই অপর সম্বন্ধে বলছে ঋগ্বেদে যে আমাদের যে দুটো স্তর আছে সৃষ্টির পূর্ববর্তী স্তর আর সৃষ্টি প্রকাশ হওয়ার পর যে স্তর আকার নিরাকার রূপ অরূপ অস্তিত্ব অস্তিত্বহীনতা এক্সিস্টেন্স নন এক্সিস্টেন্স ফর্ম ফর্মলেসনেস প্রকাশিত অপ্রকাশিত ম্যানিফেস্ট আনম্যানিফেস্ট দুটো লেভেল তো ক্রিয়েশন হওয়ার আগে ক্রিয়েশন হওয়ার পরে শিশু মাতৃগর্ভে আছে তারপর শিশু ভূমিষ্ঠ হলো দুটো স্টেজ দুটো লেভেল মাতৃগর্ভে সে ভিতরে অপ্রকাশিত অবস্থায় গর্ভে আছে আর তারপর সে পৃথিবীতে প্রকাশিত হল এই যে দুটো ডোমেন দুটো ক্ষেত্র এই দুটো ক্ষেত্রর মধ্যবর্তী একটা এলাকা একটা অঞ্চল এই অপ নিয়ন্ত্রণ করছে এই অপ বিরাজ করছে আবার এই দুটো ক্ষেত্রকেই নিয়ন্ত্রণ করছে অপ মানে সৃষ্টি হয়ে গেল সৃষ্টি প্রকাশ হয়ে গেল তখনও অপ তার শাসক অপ লাইট আবার সৃষ্টির আগে যখন সৃষ্টি অপ্রকাশিত ছিল যখন সৃষ্টি হয়নি আনম্যানিফেস্ট সেই ক্ষেত্রকেও কিন্তু অপ নিয়ন্ত্রণ করছে আর এই দুটো ক্ষেত্রর যে মধ্যবর্তী যে থ্রেশহোল্ড মধ্যবর্তী মধ্যবর্তী যে এলাকাটা সেটাও কিন্তু অপর নিয়ন্ত্রণে এবং ওই অপ্রকাশিত আদি সৃষ্টিকে অস্তিত্বে প্রকাশে রূপান্তরিত করছে এই অপ এই লাইট যা কিছু পটেন্সিয়াল সম্ভাব্য সেটাকে সম্ভাবনায় বাস্তবে পরিবর্তন করার যে ক্রিয়াটা সেই ক্রিয়াটার শক্তি অপর মধ্যে আছে এবং অপই সেই ক্রিয়াটা সম্পন্ন করছে এভরিথিং এমার্জেস ফ্রম দ্যাট সি অফ ফোটনস সব প্রকাশের সমস্ত সম্ভাবনার আদি উৎস কারণ হচ্ছে অপ পূর্বাশারা নক্ষত্র শুক্র ভেনাস বীর্য যে বীর্য থেকে মানুষের জন্ম সব প্রকাশের সব সম্ভাবনার আদি উৎস কারণ এই নির্গুণ নিরাকার অবস্থা একটা গভীর গর্ভের মধ্যে অবস্থিত গহনম গভীরম আগের দিনও আলোচনা করেছি এবং এই অপ অপ্রকাশিত মহাবিশ্বকে ধারণ করে আছে ইউনিভার্সের ক্রিয়েশনের সময় দ্য বিগিনিং অফ দ্য ইউনিভার্স ওই সি অফ ফোটনস ওই সি অফ ফোটনজি সমস্ত পোটেনশিয়ালকে ধারণ করে আছে এবং এই আলো এই সি অফ ফোটনজি পুরুষের ক্রিয়েটিভ পাওয়ার ঈশ্বরের ক্রিয়েটিভ পাওয়ার যা কিছু গতি যা কিছু কর্ম সব কিছু এই আলোর কারণে কারণ ওই অদিতি যখন গতিশীল হয়ে গেল অদিতি যখন সৃষ্টির রূপ ধারণ করলো তখন অদিতি অপ ওই বোসন হচ্ছে ওই ফোর্স ক্যারিয়ার যে ম্যাটারকে ধারণ করে আছে এবং ম্যাটারকে চালনা শক্তি প্রদান করছে এই জন্য বলছে ঋগ্বেদে মহৎসালিলম অপরিসীম অপরিমেয় প্রকাশের সমস্ত প্রকাশের সমস্ত অভিব্যক্তির সমস্ত ক্রিয়েটিভিটির ক্ষমতা সম্পন্ন এই জন্য জল থেকে আমাদের যে সেকেন্ড স্টেট অফ ম্যাটার আমাদের এই পৃথিবীর এই থার্ড ডাইমেনশনের যে জলতত্ত্ব সেখান থেকে তাকেই আমরা বলি ক্রিয়েটিভিটির কারক কারকতত্ত্ব এবং এখানে বলাই হচ্ছে কারণ বাড়ি কারণ ব্রহ্ম যে সৃষ্টি করার যে আদি ডিজায়ার দ্য ফার্স্ট ডিজায়ার যে পরম ব্রহ্মের মধ্যে সৃষ্টি করার ডিজায়ারটা উদ্ভব হলো বলেই তিনি সৃষ্টি করলেন এই যে কজ অফ ক্রিয়েশন কারণ ব্রহ্ম কারণ বাড়ি এই হচ্ছে অপ শুক্র হচ্ছে ওয়াটার এলিমেন্ট জল জলতত্ত্ব শুক্র থেকেই ক্রিয়েশন আমরা যখন খুব আমাদের জাগতিক স্তরে যখন ক্রিয়েটিভ ফিল্ড দেখি সব রকম ক্রিয়েটিভ ফিল্ড আমরা শুক্রকে দেখি তার কতটা কি পাওয়ার আছে কতটা কি স্ট্রেংথ আছে আর বৃহস্পতি সেই জ্ঞানের কারক বৃহস্পতি হচ্ছে আকাশতত্ত্ব ব্যাপ্তি কি প্রসার কি বিস্তার কি গ্রোথ হবে এই অপদেবতার মধ্যে যে পাওয়ারটা অল লাইট সব কিছুই তো আলো জ্যোতির্ময় রূপ নিরাকার নির্গুণ যখন বলা হচ্ছে যখন আমরা সাকার সগুণ রূপ মূর্তি বিগ্রহ দেখছি কল্পনা করছি তখন একটা আমাদের নির্দিষ্ট একটা রূপ আছে একটা আকৃতি আছে কিন্তু যখন আমরা নিরাকার নির্গুণের কথা বলছি তখন কিন্তু পুরোটাই জ্যোতি প্রকাশ আলো ওই সেই আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দা